নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন পিটিআই সমর্থকরা। ভোট কারচুপির বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলের নেতাকর্মীরা। এ তথ্য নিশ্চিত করেছেন দাডন। এর আগে শনিবারও বিভিন্ন শহরে বিক্ষোভ করেন তারা, এমনকি ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হবার জন্য আহ্বান জানান দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। জরুরি অবস্থা মোকাবেলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 8 ফেব্রুয়ারি নির্বাচনকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি আখ্যা দিয়ে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য প্রকাশ করেছেন রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাতা। সাধারণ নির্বাচনে কারচুপিতে তার ভূমিকা সম্পর্কে মিডিয়ার সামনে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়ে তিনি পদত্যাগ করেছেন। 18 ফেব্রুয়ারি দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, রাওয়ালপিন্ডির কমিশনারের স্বীকারোক্তিমূলক বিবৃতি পাকিস্তান জুড়ে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এবং তার সহযোগীরা প্রধান নির্বাচন কমিশনার সিএসি ও প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছে। এছাড়া পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এই অভিযোগের তদন্ত দাবি করেছে। তবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন রাওয়ালপিন্ডির এই কমিশনারের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। ইমরান খানের দল পিটিআই এর নেতারা বলছেন, নির্বাচনে কারচুপি নিয়ে লিয়াকত আলী চাতার এই বক্তব্য পিটিআই এর অবস্থানকে সমর্থন করছে যে কিভাবে রাতের অন্ধকারে জনসাধারণের ম্যান্ডেট চুরি করা হয়েছে। একই সঙ্গে তার এই বক্তব্য নির্বাচনী কারচুপির সাথে জড়িত অন্যদের আসল চরিত্র প্রকাশ করে দিয়েছে। রাওয়ালপিন্ডির কমিশনার স্বীকার করেছেন, 70,000 ভোটেরও বেশি ভোটে এগিয়ে থাকা স্বতন্ত্র প্রার্থীদের জয়কে জালিয়াতি করে পরাজয়ে রূপান্তরিত করা হয়েছে। রাতের আধারে ভোট জালিয়াতির মাধ্যমে জয়ী পিটিআই প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কর্তৃপক্ষের উচিত পিটিআই এর কাছ থেকে চুরি করে নেওয়া 86টি আসন অবিলম্বে ফেরত দেওয়া। একই সঙ্গে জনগণের ম্যান্ডেট চুরির সঙ্গে জড়িত সকলের সংবিধান ও আইন অনুযায়ী শাস্তির দাবি জানান তারা। এদিকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন নির্বাচনী জালিয়াতির এই অভিযোগের তদন্ত দাবি করেছে। লাহোরে এক সংবাদ সম্মেলনে দলটির তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব, এই কমিশনার কোনো আরও বা ডিআরও ছিলেন না যারা নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব পালন করে থাকেন। নির্বাচনের কাজ সম্পাদন বা বাস্তবায়নে কমিশনারের কোনো সাংবিধানিক দায়িত্ব বা কর্তৃত্ব নেই। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হয় জাতীয় পরিষদের নির্বাচন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ আসনে জয় পেয়েও সরকার গঠন করতে পারছে না। এই নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে জোট সরকার গঠনে দলগুলোর মাঝে ব্যাপক দর কষাকষি চলছে।